আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্বে আমাদের যে কাস্টম পেজিনেশন আছে এই পেজিনেশনটা তৈরি করব। মূলত এটা তৈরি করার জন্য আমাদের এখানে যে অ্যাকশনগুলো ছিল এগুলো রিমুভ করে দিচ্ছি, আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। আমাদের এডিট ক্যাটাগরি এটারও কোনো প্রয়োজন নেই। আমরা যাব আমাদের যে অল ক্যাটাগরি আছে এই অল ক্যাটাগরির মধ্যে, এবং আমাদের যে পেজিনেশন আছে এই পেজিনেশনের মধ্যে, আমাদের হোম, হোমের মধ্যে আছে আমাদের পেজিনেশন। তাহলে এখানে আমাদের সব কাজগুলো করতে হবে। তাহলে আমাদের এই যে অল ক্যাটাগরি, অল ক্যাটাগরির মধ্যে আমরা পেজিনেশনটাকে আগে ইম্পোর্ট করে নেব। আমাদের এখানে ইম্পোর্ট করা আছেই, এখান থেকে আমরা কিছু প্রপস এখানে পাস করব। সেটা হলো প্রথমে যে প্রপসটা আমাদের পাস করতে হবে সেটা হলো আমাদের পেজ নাম্বার। পেজ আমরা বর্তমান কত নম্বর পেজে আছি, এই যে এখানে অল ক্যাটাগরি যে আছে আমরা কত নম্বর পেজে আছি সেই পেজ নাম্বারটা আমাদের পাস করতে হবে। তাহলে এটা আমরা কোথায় পাবো? আমরা এই পারামসের মধ্যে পাবো। এই যে আমাদের কারেন্ট পেজ, এই কারেন্ট পেজের মধ্যে এখানে পাবো আমরা, এটাকে আমাদের পাস করে দিতে হবে। তাহলে এখানে প্রথমে আমাদের প্রপস পাস করতে হবে পেজ নাম্বার, পেজ নাম, পেজ পেজ নাম্বার পাস করে দিতে হবে। এবং পেজ নাম্বারের মধ্যে প্রথমে আমাদের এই যে কারেন্ট পেজ আছে, এই কারেন্ট পেজ কিন্তু এখন আমাদের আছে আনডিফাইন্ড। এই কারেন্ট পেজের মধ্যে কিন্তু এখন আমাদের কিছুই নেই, এটা মূলত আমাদের চেক করে দেখতে হবে যে কারেন্ট পেজ যদি আমাদের থেকে থাকে, কারেন্ট পেজ যদি আমাদের থেকে থাকে তাহলে আমাদের এখানে একটা কাজ করতে হবে। সেটা হলো আমাদের পেজকে আমরা এই যে কারেন্ট পেজ থেকে আমাদের পেজ যে নাম্বারটা আছে সেটা নেব, কারণ আমাদের কারেন্ট পেজ হলো একটা স্ট্রিং যেখানে থাকবে আমাদের পেজ নাম্বার, মূলত পেজ, এবং আমাদের মূলত এরকম থাকবে, সেটা হলো পেজ এবং এরপরে হাইফেন দিয়ে মূলত কত নম্বর পেজ সেটা থাকবে। এই জন্য আমরা এখানে কি করব, এখান থেকে কারেন্ট পেজ ডট সেমভাবে আমরা স্প্লিট করে নেব। এখান এটা কিসের সাহায্যে স্প্লিট হবে? হাইফেনের সাহায্যে। এবং এখান থেকে আমাদের নিতে হবে এক নম্বর ইন্ডেক্সে, অর্থাৎ নাম্বারটা, এবং এটা যদি আমাদের থেকে থাকে তাহলে তো এটা হবে, আর যদি থেকে না থাকে তাহলে আমরা এখানে পাস করব আমাদের এক ওয়ান নাম্বার পেজ, অর্থাৎ ওয়ান পাস করব। এরপরে এখানে আমাদের যে পার পেজ আছে এটা পাস করতে হবে, এবং এই পার পেজ আমরা কোথায় থেকে পাব? আমাদের রিডাক্স থেকে যে পার পেজ আছে সেই পার পেজটা এখানে পাস করব। এরপরে এখানে আমরা আইটেম কাউন্ট, তাহলে এই আইটেম কাউন্ট দ্বারা বোঝাচ্ছে আমরা ডাটাবেজের মধ্যে কতগুলো আমাদের মোট কতগুলো আইটেম আছে, এটা আমরা কোথায় পাবো? আমাদের যে ক্যাটাগরি কাউন্ট আছে তার মধ্যে আমাদের সবগুলো আছে। এরপরে আমাদের একটা পাথ পাস করব, এই পাথ হবে আমাদের মূলত পেজিনেশনের জন্য। আমরা যেহেতু বর্তমান আছি আমাদের ক্যাটাগরি পেজিনেশন করতেছি, আমরা ক্যাটাগরি সেকশনটা, এই জন্য আমরা এখানে পাথ পাঠাবো, আমরা যে জায়গায় পেজিনেশন করব সেই পাথ পাঠাবো। তাহলে ড্যাশবোর্ড ড্যাশ, তাহলে ড্যাশবোর্ড পাঠাতে হবে। ড্যাশবোর্ডের পরে আছে আমাদের অল আর ক্যাটাগরি। এই যে আমরা কাস্টম পেজিনেশনটা তৈরি করতেছি এটা কিন্তু সব ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হবে, আমাদের ক্যাটাগরি পেজিনেশন, আমাদের ট্যাগ পেজিনেশন, এবং আমাদের আমাদের এখানে যদি আমরা দেখি আমাদের যে এই আর্টিকেলগুলো আছে, এই যে আর্টিকেলগুলো আছে এই পেজিনেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম এই পেজ কাস্টম পেজিনেশনটা প্রযোজ্য হবে। তাহলে আমরা এই প্রপসগুলোকে এখান থেকে ডিস্ট্রাকশন করে নেব, কন্ট্রোল সি আমরা আমাদের এখান থেকে এগুলোকে সবগুলোকে ডিস্ট্রাকচার করে নেব। তাহলে আমাদের পেজ নাম্বার এবং আমাদের পার পেজ এবং আইটেম কাউন্ট এবং আরেকটা আছে আমাদের এই যে পাথ, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এগুলো নিয়ে আমরা এখন মূলত এখানে এই কাস্টম পেজিনেশনটা আমরা তৈরি করব, কন্ট্রোল ভি। তাহলে প্রথমে আমাদের এই যে পেজিনেশনের মধ্যে প্রথমে একটা কাজ করে নিতে হবে, আমাদের যে টোটাল পেজ নাম্বার, অর্থাৎ আমাদের যতগুলো আইটেমগুলো আছে, ধরলাম এখানে আমাদের মোট ক্যাটাগরি আছে আমাদের 10টা, এবং প্রতি পেজের মধ্যে আমাদের ক্যাটাগরি থাকবে দুইটা করে, তাহলে এখানে কতগুলো পেজ হতে পারে? 5টা পেজ হবে। তো প্রতি পেজে যদি দুইটা করে থাকে 5টা পেজে আমাদের 10টা হবে, তাহলে এই কতগুলো আমাদের
পেজ হবে সেটা আমাদের আগে তৈরি করে নিতে হবে লেট টোটাল পেজ তাহলে টোটাল পেজ আমরা এটা কিভাবে তৈরি করব ম্যাথ তাহলে ম্যাথ ডট ম্যাথে যে সেল ফাংশন আছে এটাকে আমরা কল করব এখান থেকে আইটেম কাউন্ট এই আইটেম কাউন্ট অর্থাৎ মানে আমাদের যে দশমিক যদি আসে তাহলে দশমিক থাকবে না আমাদের শুধু নাম্বারটা কাউন্ট করবে পার পেজ তাহলে আমরা কি করলাম প্রতি পেজে যতগুলো আছে সেটা দিয়ে আমরা মোট যতগুলো কাউন্ট হবে সেটাকে আমরা ভাগ করে আমরা টোটাল পেজটা বার করে নিলাম এরপরে আমাদের লেট স্টার্ট স্টার্ট লিংক আমাদের লিংকটা মূলত আমাদের এই যে পেজিনেশন আছে এটা কত থেকে শুরু হবে সেটা আমাদের তৈরি করতে হবে তাহলে এটা আমরা তৈরি করব আমাদের পেজ নাম্বার তাহলে আমরা এই যে পেজ নাম্বার আমরা পাস করলাম এই পেজ নাম্বার এত থেকে আমাদের স্টার্ট লিংকটা মূলত শুরু হবে এরপরে আমরা একটা ডিফারেন্স তৈরি করব লেট ডিফারেন্স তাহলে টোটাল পেজ টোটাল পেজ থেকে আমাদের যদি পেজ নাম্বার আমরা বাদ দেই যত থেকে আমাদের শুরু হবে আমাদের স্টার্ট লিংকটা টোটাল থেকে আমরা যদি এটা বাদ দেই তাহলে একটা আমাদের ডিফারেন্স হবে তাহলে ডিফারেন্স বলতে বোঝাচ্ছে আমাদের এই যে 1 2 3 এটা এখানে আমরা কতগুলো শো করাবো এরকম সেটা করার জন্য মূলত এটা আমরা ব্যবহার করব তাহলে এখান থেকে আমরা এখন চেক করব ডিফারেন্স ডিফারেন্স যদি লেস দেন ইজ ইকুয়াল 4 হয় তাহলে আমাদের যে পেজিনেশনের মধ্যে আইটেম গুলো থাকবে এই আইটেম গুলো এটা আমাদের হাইয়েস্ট 4টা পর্যন্ত হতে পারে আমাদের 4টা পর্যন্ত হতে পারে এই ডিফারেন্স 4 পর্যন্ত হতে পারে তাহলে ডিফারেন্স যদি আমাদের 4 এর যে কম অথবা সমান হয় তাহলে স্টার্ট যে লিংক আছে এই স্টার্ট লিংকটা আমরা কি করে দেব আমাদের যে টোটাল পেজ আছে সেখান থেকে আমরা 4 বাদ দেব তাহলে এটাকে আমাদের পার্স ইন করতে হবে কাকে টোটাল পেজ কি টোটাল যে পেজ আছে এই টোটাল পেজ কে আমরা ইন্টিজার করে নিলাম এখান থেকে ইন কোড নাম্বার করে নিলাম এর থেকে আমরা 4 বাদ দিয়ে দেব কারণ আমাদের যদি কোনো কারণে এটা স্ট্রিং হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা তাহলে এখান থেকে আমরা যদি এটা 4 এর চেয়ে কম বা সমান হয়ে যায় তাহলে এটা আমাদের কি হয়ে যাবে ডিফারেন্সটা আমাদের টোটাল থেকে আমরা 4 কে বাদ দিয়ে দেব এরপরে আবার আমরা চেক করব চেক করার আগে আমরা কত থেকে শেষ হবে সেটা তৈরি করে নেব আমরা ইন্ট লিংক হবে আমাদের যে পার্স ইন করে নেব এটা পার্স ইন করব আমরা টোটাল পেজ দুঃখিত এটা পার্স ইন করব আমাদের স্টার্ট লিংক তাহলে স্টার্ট লিংক তাহলে যত থেকে শুরু হবে তার সে আমাদের 4 বেশি এত পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে এটা আমাদের এরকম 4টা হবে তারপর এটা আমাদের শেষ হয়ে যাবে ইন্ট লিংক এরপরে আমরা চেক করব ইফ যদি স্টার্ট যে লিংক আছে স্টার্ট স্টার্ট যে লিংক আছে এটা যদি কোনো কারণে 0 চেয়ে কম অথবা সমান হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর কাজ হবে না আমাদের যদি এটা হবে 1 থেকে শুরু হবে কিন্তু 1 এর চেয়ে যদি নিচে হয়ে যায় তাহলে এখানে এরকম কোনো আমাদের থাকবে না তখন আমাদের কি হয়ে যাবে আমাদের স্টার্ট লিংকটা যদি 0 এর চেয়ে কোনোভাবে কম হয়ে যায় অথবা সমান হয়ে যায় তাহলে আমরা স্টার্ট যে স্টিএ আর স্টার্ট লিংকটা আমরা করে দেব 1 অর্থাৎ 1 এর চেয়ে এটা কোনোভাবেই কম হবে না এটা 1 থেকে শুরু হবে এবং 1 এর চেয়ে কোনোভাবেই কম হবে না তাহলে এখানে আমরা ডিফারেন্সটা চেক করলাম তারপরে স্টার্ট লিংক সেট করলাম এরপরে ইন্ট লিংক কত থেকে হবে যত থেকে শুরু হবে তার চেয়ে 4 বেশি এখান 4টা আইটেম আমাদের থাকবে এরপরে আমাদের স্টার্ট লিংক এত তাহলে এরপরে আমরা আমাদের যে লিংক আছে সেই লিংকটা আমরা এখানে তৈরি করব কিভাবে তৈরি করব কনস ক্রিয়েট লিংক ক্রিয়েট লিংক বলতে এখানে কি বোঝাচ্ছে এখানে ক্রিয়েট লিংক বলতে বোঝাচ্ছে এই যে আমরা 1 2 3 এগুলো তৈরি করতে এগুলো আছে এগুলো আমরা তৈরি করব তাহলে এখানে এটা আমাদের হবে একটা অ্যারো ফাংশন তাহলে অ্যারো ফাংশনের মধ্যে প্রথমে আমরা কনস্ট CONST কনস্ট স্টোর লিংক এই জায়গায় আমাদের যে লিংকগুলো আছে এটা অ্যারে আকারে স্টোর করব অর্থাৎ ইজিলি এই 1 2 3 এগুলো আমরা অ্যারে আকারে এখানে স্টোর করব এরপরে আমরা এখানে একটা ফর লুপ চালাবো সেটা হবে কোথায় থেকে শুরু হবে ভার এটা আই শুরু হবে স্টার্ট লিংক থেকে
start স্টার্ট লিংক থেকে শুরু হবে এবং এটা কত পর্যন্ত ঘুরবে যে int যে লিংক আছে int লিংক পর্যন্ত এবং এটাকে আমরা করে দেব i++ তাহলে প্রথমে আমাদের store লিংক এই store লিংকের মধ্যে আমরা কি করব পুশ করব কি পুশ করব পুশ আমাদের লিংকগুলো পুশ করব আইটেমগুলো তাহলে এটা আমাদের এখানে থেকে পুশ করে দিতে হবে তাহলে পুশ তাহলে এটা হবে আমাদের থাকবে li এগুলো থাকবে আমাদের li এর মধ্যে তাহলে li এবং আমাদের এখানে আমাদের কি দিতে হবে কাউন্ট গুলো দিতে হবে 1 2 3 এরকম দিতে হবে তাহলে এটা আমার কিভাবে হবে আমাদের এখানে আমরা পাস করব আমাদের যে i গুলো আছে সেই i গুলো কারণ ইনডেক্স গুলো আমাদের কোথায় থেকে শুরু হবে ইনডেক্স গুলো আমাদের শুরু হবে কিন্তু 1 থেকে 1 থেকে শুরু হবে মানে আমাদের পেজ কতগুলো আছে তার উপর নির্ভর করে ইনডেক্স গুলো শুরু হবে তাহলে আমাদের 0 পর্যন্ত যদি যায় তাহলে ওটা শুরু হবে 1 থেকে আপাতত 1 থেকে int পর্যন্ত এরপরে আমাদের এখানে আমাদের স্টাইলের জন্য এই যে অ্যাকটিভ স্টাইল বিভিন্ন স্টাইলের জন্য আমাদের কিছু এখানে কাজ করতে হবে সেটা হলো এখানে আমাদের তা এখানে আমরা i ব্যবহার করলাম এরপরে li এর মধ্যে এখানে আমরা ক্লাস ব্যবহার করব ক্লাস তাহলে এখানে ক্লাস আমরা কিভাবে ব্যবহার করব যে আমাদের পার্স int p a r s int তাহলে পার্স int কাকে পার্স int করব আমাদের যে পেজ নাম্বার আছে এই পেজ নাম্বারটাকে পার্স int করব এই যে আমাদের পেজ নাম্বার এখানে আমরা পেলাম এই পেজ নাম্বারটাকে এখানে পার্স int করব তাহলে এটা এই পার পেজ নাম্বার পার্স int যদি ইজ ইকুয়াল যদি i এর সমান হয় থাকে পেজ নাম্বারটা যদি এত সমান হয় থাকে অর্থাৎ এখানে আমরা যে পেজ নাম্বার দেব সেটা যদি এই যে 1 2 3 এরকম যে আমাদের কাউন্ট থাকে এখানে নাম্বার থাকবে সেটার যদি সমান হয় থাকে তাহলে এই পেজ নাম্বারের সাথে এটা যেটা ম্যাচ হবে সেটা অ্যাকটিভ অবস্থায় থাকবে যেমন আমরা যদি মনে করি এখানে আমাদের পেজ নাম্বার আছে 1 তাহলে এখানে অ্যাকটিভ অবস্থায় থাকবে কে 1 এখানে যদি 2 হয় তাহলে 2 থাকবে সেই অনুযায়ী আমরা মূলত এখানে ক্লাস অ্যাড করব যে আমাদের পেজ নাম্বার যদি i হয়ে যায় কোন কারণে আমাদের পেজ নাম্বার যদি তাহলে পার্স ইন্ট তাহলে এখানে আমাদের ভুল আছে এখানে পার্স ইন্ট এর ভিতরে হবে তারপর মূলত ইজ ইকুয়াল আই হবে তাহলে এটা যদি কোন কারণে আই হয়ে যায় তাহলে আমরা এখানে একটা কাজ করব কন্ডিশন অনুযায়ী আমরা আমাদের যে অ্যাকটিভ এবং নন অ্যাকটিভ আছে সেই এখানে অ্যাকটিভ ক্লাস অ্যাড করব যদি সমান হয় অ্যাকটিভ আর যদি না হয় তাহলে এটা আমাদের ফাঁকা থাকবে তাহলে এরপরে এখানে আমাদের একটা কি পাস করতে হবে তাহলে কি আমরা কি পাস করব এটা ইনডেক্সটা পাস করে দেব তাহলে যেহেতু এখানে আমরা লুপ ঘোরাচ্ছি তাহলে কি পাস করব আমাদের i তাহলে এখানে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই শুধু আমাদের লিংক এই লিংকের ভিতরে আমাদের i আছে i এখানে আমাদের লিংকের ভিতরে থাকবে না দুঃখিত এটা থাকবে আমাদের li এর ভিতরে থাকবে না এটা থাকবে আমাদের লিংকের ভিতরে তাহলে এর ভিতরে হবে আমাদের লিংক l i n k লিংক এবং লিংকের ভিতরে থাকবে মূলত এই আই এখন লিংকের ভিতরে আমাদের কি পাস করতে হবে পাথ পাস করতে হবে তাহলে এখানে আমরা কোন পাথ পাস করব আমরা এখান থেকে যে পাথ পাস করলাম ড্যাশবোর্ড অল আর্টিকেল এরপরে আমাদের কি রকম হবে পাথ মূলত এরকম হবে পি এ জি পেজ 2 পেজ 3 এরকম হবে তাহলে এই পাথ আমাদের এখানে পাস করতে হবে তাহলে লিংক লিংকের মধ্যে কিসের মধ্যে আমরা পাস করব 2 এই 2 এর মধ্যে আমাদের কি করতে হবে পাথ যেটা আছে সেটা পাস করতে হবে তাহলে আমাদের এখানে ব্যাকট্রিক এবং ব্যাকট্রিকের পরে আমাদের এখানে ডলার সাইন এরপর আমরা এখানে যে পাথ পাস করলাম সেই পাথ হবে এবং এর সাথে আমাদের পাথের সাথে কি অ্যাড করতে হবে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমাদের হবে পেজ পেজ এবং পেজের পর আমাদের যত নম্বর পেজ আছে তত নম্বর পেজ এখানে আমাদের সেট করতে হবে তাহলে এই পেজ আমরা কোথায় পাবো i এর মধ্যে পাবো এই যে আমাদের দুঃখিত এই যে আমাদের লুপ ঘুরতেছে এই লুপ আমাদের i শুরু হচ্ছে 1 2 3 এরকম করে কিন্তু আমাদের i শুরু হচ্ছে তাহলে এই লিংকটা আমাদের কি রকম হয়ে গেল আমাদের ড্যাশবোর্ড অল আর্টিকেল পেজ এবং কত নম্বর পেজ সেটা সেট হয়ে গেল এটা আমরা পুশ করলাম কিসের মধ্যে যে স্টোর লিংক আছে এই লিংকের মধ্যে মূলত এটা আমরা পুশ করলাম তাহলে এগুলোকে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে আমরা এগুলো কোথায় ব্যবহার করব আমাদের যে ইউএল আছে এই ইউএল এর মধ্যে এগুলো আমরা ব্যবহার করব তাহলে এখান থেকে এগুলোকে আমি কাট করে নিচ্ছি
কাট করে নিয়ে এখানে যে ফাংশনটা আমরা তৈরি করলাম সেটা হলো আমাদের ক্রিয়েট ক্রিয়েট লিং এই ফাংশনটাকে এখানে আমরা কল করব আমরা ফাংশনটাকে কল করলাম কিন্তু এখানে আমাদের কিন্তু কোনো কিছু শো হচ্ছে না আমাদের যে স্টোর লিংক আছে এই স্টোর লিংকের মধ্যে কোনো কিছু শো হচ্ছে না কারণ এখান থেকে কোনো কিছু কিন্তু আমাদের রিটার্ন করতেছে না এটাকে আমাদের রিটার্ন করে দিতে হবে তাহলে এখান থেকে আমরা রিটার্ন করব কি আমাদের যে স্টোর লিংক আছে এই লিংকগুলোকে আমাদের রিটার্ন করে দেব তাহলে এখানে শুধু কিন্তু আমাদের একটা পেজ দেখাচ্ছে এখানে শুধু আমাদের একটা দেখাচ্ছে এটা এডিট করে নিচ্ছি তাহলে ইনস্পেক্ট যদি করি তাহলে ইউএল ইউএল এর মধ্যে শুধু আমাদের কি পাস হচ্ছে ওয়ান পাস হচ্ছে তাহলে এটা আমাদের এখনো এটাকে রিফ্রেশ দিচ্ছি এখানে কিন্তু শুধু আমাদের ওয়ান পাস হচ্ছে কিন্তু আমাদের ডাটাবেজের মধ্যে আমরা যদি ডাটাবেজের কথা চিন্তা করি তাহলে ডাটাবেজের মধ্যে কিন্তু আমাদের কোনো কিছু নেই ডাটাবেজের মধ্যে দুঃখিত কোনো কিছু না আমাদের শুধু দুইটা ক্যাটাগরি আছে আমাদের আমরা যদি এখানে আরো কিছু ক্যাটাগরি অ্যাড করতে চাই আমরা আরো কিছু ক্যাটাগরি অ্যাড করতেছি তাহলে এখানে ক্যাটাগরি হয়ে গেল আমাদের তিনটা তাহলে এখানে আমাদের পেজ নম্বর শো হচ্ছে আমাদের ইউএল ইউএল এর মধ্যে ওয়ান কিন্তু এটা আমাদের সেট হওয়ার কথা ছিল এলআই এর মধ্যে তাহলে এখানে আমাদের কিছু ভুল আছে তাহলে এখানে আমরা পুশ করেছিলাম আমাদের শুরু হবে স্টার্ট লিংক থেকে এবং এন্ড লিংক পর্যন্ত যাবে এরপরে আমাদের পুশ করব আমাদের এটা তাহলে স্টার্ট লিংক ডট পুশড এবং এরপরে আমাদের রিটার্ন করতে হবে স্টার্ট লিংকটা মূলত রিটার্ন করতে হবে এটা আমাদের ঠিক আছে এখানে কিন্তু আমাদের শুধু ওয়ান শো হচ্ছে কিন্তু আমাদের এখানে এরকম না হওয়ার কথা আমাদের এখানে ওয়ান পাচ্ছি তাহলে এখানে কিন্তু এই যে এই জায়গায় আমরা ভুল করেছিলাম এটা এখানে আমাদের স্টার্ট লিংক হবে না এখানে আমাদের রিটার্ন করতে হবে এই স্টোর লিংক তাহলে স্টোর লিংক এখান থেকে রিটার্ন করতে হবে তাহলে আমাদের কি হবে এই স্টোর লিংকটা এখানে আমাদের শো হবে তাহলে এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ওয়ান নম্বর পেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের এখন যেতে হবে আমাদের দুই নম্বর যে পেজ আছে এই দুই নম্বর পেজের মধ্যে তাহলে এই পেজে আমরা কি সেই অনুযায়ী কিন্তু এখানে আমাদের টু শো করার কথা ছিল কিন্তু এখানে টু আমাদের শো হচ্ছে না আমরা এখানে টু শো করাবো না আমরা নেক্সট যে পেজের আইকন আছে সেই আইকনটা আমরা এখানে শো করাবো যাতে এই নেক্সট পেজের আইকনে ক্লিক করলে আমাদের দুই নম্বর পেজে চলে যায় তাহলে সেটা আমাদের করতে হবে তাহলে এই ফাংশনের পরে আমাদের এই ফাংশনের পরে আমরা আরেকটা ফাংশন তৈরি করব সেটা হবে আমাদের কনস্ট নেক্সট পেজ তাহলে এটা হবে আমাদের একটা অ্যারো ফাংশন তাহলে এখানে আমরা চেক করব প্রথমে চেক করব যে আমাদের পেজ নাম্বার এই পেজ নাম্বার যে টোটাল পেজ আছে টোটাল পেজের চেয়ে যদি কম হয় তাহলে আমাদের নেক্সট পেজ হবে তাহলে ধরলাম আমাদের পেজ আছে পাঁচটা এবং আমাদের টোটাল পেজ আছে পাঁচটা এবং এখন আমাদের পেজ নাম্বারে আসি আমরা তিনের মধ্যে তাহলে অবশ্যই আমরা নেক্সটে ক্লিক করতে পারবো এবং কোনোভাবে যদি আমাদের টোটাল পেজ আছে দশটা আমরা আমাদের পেজ নাম্বারে আসি আমরা দশ নাম্বার পেজে আসি তাহলে কিন্তু আমাদের নেক্সট আর কাজ করবে না তাহলে এই জন্য আমাদের যদি পেজ নাম্বার যদি টোটাল পেজের চেয়ে কম থাকে তাহলে আমরা নেক্সটে যেতে পারবো তখন আমরা এখান থেকে কি করে দেব রিটার্ন করে দেব যে আমাদের এলআই এলআই এবং এলআই এর ভিতরে থাকবে আমাদের লিংক এবং এই লিংকের মধ্যে আমাদের আইকন রিটার্ন করতে আইকন দিতে হবে সেটা হলো আমরা উপরে আইকন ডিফাইন করে নিয়েছিলাম তাহলে রাইটের ক্ষেত্রে রাইট আমাদের রাইট বিএস সেভরন রাইট ব্যবহার করব তাহলে এখান থেকে আমাদের রাইট যে আইকন আছে সেই রাইট আইকন হবে এবং আমাদের যে লিংক আছে এই লিংক আমাদের কি পাস করতে হবে এখান থেকে আমাদের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে টুটাকে এখান থেকে আমরা কপি করে নেব কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি কিন্তু এখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে এই যে আমরা এখানে আই দিয়েছিলাম এই আই কিন্তু আমাদের এখানে চেঞ্জ করে দিতে হবে সেটা এখানে আমাদের আই এর জায়গায় কি হবে আমরা পেজ যদি পাঁচ নম্বরে থাকি তাহলে আমাদের ছয় নম্বরে যেতে হবে মানে আমাদের পেজ নাম্বার যদি ফাইভ হয় তাহলে পেজ নাম্বারের সাথে আমরা যদি এক যোগ করি তাহলে আমরা পরের পেজে যেতে পারবো তাহলে এই জন্য আমরা এখানে কি করব আমাদের পেজ পেজের পরে তাহলে পেজের পরে আমাদের ডলার সাইন এবং আমাদের সেকেন্ড ব্র্যাকেট এরপরে আমরা কি করব আমাদের যে
পার্স ইন্ট করব। ইন্ট করব আমাদের কি যে পেজ নাম্বার আছে এই পেজ নাম্বারকে করব। এরপরে আমাদের এর সাথে আমরা এক যোগ করে দেব। আমাদের যত নাম্বার পেজ আছে সেখান থেকে আমাদের তার এক ধাপ এগিয়ে যাবে, অর্থাৎ আমরা যদি 5 নাম্বার পেজে থাকি তাহলে এটা চলে যাবে আমাদের 6 নাম্বার পেজের মধ্যে। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি। তাহলে এখানে কিন্তু এটা আমাদের শো করার কথা, এটা শো করতেছে না কারণ এটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে নেক্সট পেজ হবে আমাদের কোথায়? নেক্সট পেজ হবে আমাদের পরে। তাহলে এখন কিন্তু আমরা নেক্সট পেজের আইকন দেখতে পাচ্ছি। আমরা যখন এখানে ক্লিক করব তাহলে এখন আমরা আসি কোন পেজের মধ্যে, যে দ্বিতীয় পেজের মধ্যে। আমাদের পেজ এখানে টোটাল পেজ আছে দুইটা, আমরা দুই নম্বর পেজের মধ্যে আসি। এখন আমরা কিন্তু আর নেক্সট পেজ এখানে দেখতে পাচ্ছি না, নেক্সট পেজ আমরা দেখতে পাচ্ছি না কারণ এখানে আমাদের ইফ হলো যদি টোটাল পেজের সমান হয় কম হয় তাহলে এটা শো হবে, আর এটা যদি আমাদের ইলস হয়, আমাদের কোনো কারণে যদি পেজ নাম্বার যদি টোটাল পেজের সমান হয়ে যায় তাহলে এখানে আমরা কি করব, সেমভাবে আমরা এটাকে এখান থেকে এলআইটাকে কপি করে না দিয়ে এখানে আমরা ব্যবহার করব বাটন। তাহলে বাটন এবং বাটনের যে আমাদের ক্লাস নেম আছে, দুঃখিত, ক্লাস নেম, এই ক্লাস নেম আমরা ব্যবহার করব নট হোভার। এবং এখানে আমাদের বাটনটাকে আমাদের কি করে দিতে হবে, ডিসেবল করে দিতে হবে যাতে আমাদের বাটনটা কোনো কাজ না করে। এবং এর ভিতরে ব্যবহার করব স্প্যান। স্প্যানের ভিতরে হবে আমাদের এই যে রাইট স্যাবরনটা আছে এইটাই হবে আমাদের। তাহলে এখান থেকে আমরা এটাকে সেট করে দেব। তাহলে এটাকে রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমরা যেহেতু কম অথবা সমান আমাদের এই এটা কাজ হচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের রিটার্ন হবে কি, এটা রিটার্ন হবে। তাহলে এটাকে আমাদের রিটার্ন করে দিতে হবে, তাহলে কন্ট্রোল ভি। তাহলে এখন কিন্তু এটা আমাদের সুন্দরভাবে কাজ করবে। তাহলে এখানে কিন্তু আমাদের এটা কাজ করার কথা কিন্তু এটা কিন্তু এখনও কাজ করেনি। তাহলে আমাদের এটা কাজ হচ্ছে না তার মানে আমাদের এটা রিটার্ন হবে। তাহলে এখানে আমাদের বাটন এবং বাটনের মধ্যে আমরা স্যাবরন ইউজ করেছিলাম, তাহলে এটা ইন্সপেক্ট করে দেখি এটা আমাদের কাজ হয় কি না। তাহলে এখানে বাটন এবং বাটনের মধ্যে আমাদের এটা আছে কিন্তু এটা আমাদের শো হচ্ছে না কারণ এখানে এটা ডিসপ্লে নান করা আছে আমাদের। তাহলে আমাদের যেতে হবে পেজিনেশনের মধ্যে। তাহলে এখান থেকে আমরা যাব আমাদের স্টাইলের মধ্যে, এটা আমাদের নান করা ছিল। আমাদের পেজিনেশন এসআরসি কম্পোনেন্টস এবং আমাদের হোমের মধ্যে আছে পেজিনেশন, এবং পেজিনেশনের মধ্যে গিয়ে আমাদের যেটা নান করা আছে এই ডিসপ্লে নানটাকে আমরা রিমুভ করে দেব। তাহলে এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে, কিন্তু এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ক্লিক করলে কিন্তু এটা কোনো কাজ করবে না কারণ এটা ডিসেবল অবস্থায় আছে। এবং আমরা যখন এক নম্বরে ক্লিক করব তখন আমাদের এক নম্বর পেজে চলে যাচ্ছে। আমাদের এক নম্বর পেজে আর্টিকেল আছে, ক্যাটাগরি আছে দুইটা, এবং আমরা এখন কিন্তু এটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। আমরা যখন দুই নম্বর পেজে ক্লিক করব আমরা দুই নম্বর পেজ দেখতে পাচ্ছি, এবং এক নম্বর পেজে গেলে আমরা এক নম্বর পেজ দেখতে পাচ্ছি এবং এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এটা কিন্তু এখন আমাদের দুই নম্বর পেজে আছে, আমরা এটা আর নেক্সট পেজে যেতে পাচ্ছি না। তাহলে এরপরে আমরা কি করব, আমাদের যে এটা রিমুভ করে রিমুভ করার আগে আমাদের পেজিনেশনের মধ্যে আমাদের যে প্রিভিয়াস আছে সেই ফাংশনটা তৈরি করব। তাহলে প্রি পেজ, পি এ জি ই, প্রি পেজ, আমাদের হবে একটা অ্যারো ফাংশন। তাহলে এখানে আমরা কি করব, সেম আগের যে কাজটা আছে সেই আগের কাজটা করব। আমাদের এটাকে কপি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি করে দেব। শুধু আমাদের এখানে কন্ডিশন চেঞ্জ হবে, সেটা কি আমাদের পেজ কত থেকে শুরু হতে পারবে, পেজ আমাদের একের নিচে নামতে পারবে না। পেজ আমাদের এই যে পার পেজ যেটা আছে সেটা আমাদের একের নিচে নামতে পারবে না, অর্থাৎ এই যে এটা এটাকে আমরা যদি পাশে প্রিভিয়াস পেজে নিতে চাই, লেফট পাশে যদি ক্লিক করি নেক্সট নেক্সট লেফট পাশে যাওয়ার জন্য, এটা একের মধ্যে গিয়ে আর কাজ করবে না কারণ একই হলো আমাদের স্টার্ট, আমাদের যে লিঙ্কটা আছে সেটা। তাহলে এখানে আমাদের ওয়ান যদি একের চেয়ে বড় হয় তাহলে এটা কাজ করবে। তাহলে সেমভাবে এখানে আমরা কি করব, শুধু এখানে আমরা মাইনাস করে দেব, এবং এখানের যে আইকনটা আছে সেটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি চেঞ্জ করে দেব। তাহলে কন্ট্রোল ভি, এখানে আমরা কন্ট্রোল ভি, এবং বাকি যে কাজগুলো আছে সবগুলো কিন্তু আমাদের সেম।
তাহলে সেম ভাবে এই এটাকে আমরা এখানে কল দেব তাহলে এটাকে কল দিতে হবে আমাদের উপরে প্রি পেজ তাহলে এখন কিন্তু এটা আমাদের সুন্দরভাবে কাজ করবে তাহলে এখন আমরা আসি এক নম্বর পেজে তাহলে এটা কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে না এটা আমাদের ডিসেবল আছে তাহলে আমরা যেতে পারবো শুধু দুই নম্বর পেজের মধ্যে তাহলে দুই নম্বর পেজের মধ্যে আমরা এখন আসি দুই নম্বর পেজ কিন্তু এখন আমাদের ডিসেবল হয়ে আছে এবং আমরা এক নম্বরে যেতে পাচ্ছি এবং এই নেক্সটেও ক্লিক করে কিন্তু আমাদের এক নম্বরে যেতে পাচ্ছি আমরা যখন নেক্সটে ক্লিক করব তখনও কিন্তু এক নম্বরে যেতে পাচ্ছি এবং এক নম্বর আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে তাহলে আমাদের যে পেজিনেশন সিস্টেমটা আছে এই পেজিনেশন সিস্টেমটা কিন্তু আমাদের কমপ্লিট আমাদের এই পর্ব এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে ট্যাগ আছে এই ট্যাগ আমাদের ট্যাগ অ্যাড এবং ট্যাগ অল ট্যাগ যে আমাদের অর্থাৎ আমাদের ক্যাটাগরি যে কাজগুলো করলাম সেম কাজগুলো আমরা আমাদের ট্যাগের মধ্যেও করবো